2021-এর শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি আমরা। আজ আমি আমার দাদা বৌদি পিহু সোনা আর আমার কর্তার সাথে চলেছি লঞ্চে চেপে আদ্যাপীঠে। আমাদের উত্তরপাড়ায় এখানে আড়িয়াদহ ফেরিঘাট থেকেই লঞ্চ ছাড়ে, ওতে চেপেই চলেছি বছরের শেষে একটু আনন্দ করব বলে। আজ 30শে ডিসেম্বর, আর একটা দিন গেলেই তো নতুন বছর 2022-এ আমরা পৌঁছে যাব। তাই এই বছরের শেষ দিনটা, শেষের আগের দিনটা আমরা একটু অন্যরকমভাবে কাটাতে চাইলাম। তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব আজ আদ্যাপীঠ। তো চলো, তোমরাও আমাদের সঙ্গী হও। আদ্যাপীঠে চলে এসেছি, কিছুক্ষণের মধ্যে আদ্যাপীঠ পৌঁছে যাবো। জানি না ওখানে ফোন অ্যালাউ কিনা আমার মনে নেই, তবুও চলো চেষ্টা করব তোমাদের সবার দেখা। এখান থেকে মন্দিরের প্রবেশদ্বার বলা যেতে পারে এটাকে। সামনে স্বামী বিবেকানন্দের মূর্তি, আর এদিকে বাঁদিক দিয়ে মূল মন্দিরে যাওয়ার পথ। আমি আগেও একবার এসেছি, এটা আমার দ্বিতীয়বার। দক্ষিণেশ্বরের মতন আদ্যাপীঠে অতটা ভিড় হয় না, তাই অসুবিধে নেই। বর্ষশেষে অন্যান্য জায়গায় অনেক ভিড় হবে, তাই ভাবলাম পিহুদের নিয়ে এখানে মায়ের দর্শনই করে যায় বছরের শেষে। এখানে মূল মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না দর্শনার্থীদের। সামনে মন্দিরের উচ্চতাতেই নাট মন্দির প্রতিষ্ঠিত, সেখান থেকেই মায়ের দর্শন করতে হয়। যারা জানো না তাদের বলে দিই, একদম উপরে এখানে আছে রাধাকৃষ্ণের মূর্তি, আর মাঝে আছে মায়ের মূর্তি, আর একদম নিচে আছে রামকৃষ্ণদেবের মূর্তি। প্রেম, জ্ঞান, ভক্তির সম্মেলন এখানে। সামনে লেখা আছে এটা অন্নদা ঠাকুর।
প্রতিষ্ঠা করেছিল রামকৃষ্ণের আদেশ। এটা পেয়েছিল, যে পেয়েছিল মূর্তিটা। এবার ফেরার পালা। আমরা দর্শন শেষে আবার এখানে ফেরিঘাটে ফিরে এলাম। লঞ্চের প্রতীক্ষায় আমরা তো বছরের শেষ প্রান্তে 30শে ডিসেম্বরের এই দিনটা আমাদের সবার খুব ভালোই কাটলো। মায়ের দর্শন পেলাম। মায়ের কাছে এই প্রার্থনাই করি, 2022-এর প্রথম দিনের সূর্য আমাদের জীবনে অনেক অনেক আলো নিয়ে আসুক। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নতুন বছর সবার ভালো কাটুক। আমাদের সবার পক্ষ থেকে আমি তোমাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই। হ্যাপি নিউ ইয়ার টু মাই অল লাভলি ফ্রেন্ডস।